প্রিয় বন্ধুরা, তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী রয়েছো, এই মুহূর্তে ইউজিতে পড়ছো, পিজিতে পড়ছো, তোমাদের ইভেন্ট সেমিস্টার দেবে, তোমাদের সেমিস্টার অনলাইনে হবে না অফলাইনে হবে, এই মুহূর্তে ইউনিভার্সিটি এবং কলেজের তরফ থেকে কী কী ইনফরমেশান রয়েছে, কোন ইউনিভার্সিটির ক্ষেত্রে অনলাইন, কাদের ক্ষেত্রে অফলাইন, সমস্তটাই বিস্তারিত আলোচনা করব। একই সাথে ইউজিসির তরফ থেকে কী নোটিফিকেশান দেওয়া হয়েছে, এক্সামিনেশান অফলাইনে নিতে হবে না অনলাইনে নিতে হবে, সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কাজে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো তোমরা যদি কলেজের ইভেন্ট সেমিস্টারের পরীক্ষার্থী হয়ে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ, অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, সবার প্রথমেই তোমাদের বলে রাখি, তোমরা একাধিক ইউনিভার্সিটির ছাত্র ও প্রত্যেকে কিন্তু এক এক জায়গার থেকে বহু ইনফরমেশান আমাকে দিয়েছো, কিন্তু এই মুহূর্তে তোমাদের যে ইনফরমেশানগুলো জানা দরকার, যেগুলো মোটামুটি অফিসিয়াল চলে এসছে, সেই সমস্ত ইনফরমেশানগুলো বলবো। সবার প্রথমে কোথায় কোথায় অনলাইন হচ্ছে, কোথায় কোথায় অফলাইন হচ্ছে, কি তথ্য রয়েছে সেটা বলে রাখি। সবার প্রথমে তোমরা WBSU মানে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এর কথা যদি বলি, তাহলে কিন্তু তারা অফলাইনে পরীক্ষা নেবে এরকমই কিন্তু মোটামুটি জানা যাচ্ছে বা তথ্য রয়েছে, বা তোমরা অনেকে বিজ্ঞপ্তিও শেয়ার করেছো। দ্বিতীয়ত কাজী নজরুল ইউনিভার্সিটি অর্থাৎ কেউই তরফ থেকে কিন্তু অফলাইন পরীক্ষা নেবে বলা হচ্ছে। একই সাথে মেদিনীপুর অটোনোমাস কলেজ এর পক্ষ থেকেও কিন্তু বলা হচ্ছে যে তোমাদের এক্সামিনেশন যেটা রয়েছে সেটা অফলাইনে হবে। কিন্তু রাজ্যে এমনও কিছু ইউনিভার্সিটি রয়েছে যে ইউনিভার্সিটিগুলো সম্পূর্ণভাবে অনলাইনে এক্সামিনেশন নিতে চলেছে, যেমন NSOU অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের যে এক্সামিনেশান রয়েছে সেই এক্সামিনেশান সম্পূর্ণভাবে অনলাইনেই হবে। একই সাথে সেন্ট জিভিয়ার্স অটোনোমাস কলেজের তরফ থেকেও কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে সেমিস্টারের যে এক্সামিনেশান রয়েছে সেই এক্সামিনেশান কিন্তু সম্পূর্ণভাবে অনলাইনেই হবে। তার মানে তোমরা বুঝতেই পারছো রাজ্যের একাধিক ইউনিভার্সিটি রয়েছে যে ইউনিভার্সিটি অফলাইনে অ্যাকচুয়ালি এক্সামিনেশান চাইছে, কিছু কিছু ইউনিভার্সিটি বা অটোনোমাস কলেজ রয়েছে। তার মানে তোমরা বুঝতেই পারছো রাজ্যের একাধিক ইউনিভার্সিটি, একাধিক অটোনোমাস কলেজ কিন্তু অফলাইনের পথে এক্সামিনেশান নেওয়ার পরিকল্পনা করছে। এছাড়া কিছু কিছু রাজ্যের এরকম কলেজ রয়েছে, ইউনিভার্সিটি রয়েছে যারা কিন্তু অনলাইনে এক্সামিনেশান নেওয়ার ঘোষণা করে দিয়েছে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলে রাখি, দু রকম একটি রাজ্যের নিয়ম কিন্তু কখনোই বাস্তবযোগ্য বা মেনে নেওয়া সম্ভব নয়, কারণ এরা যখন ভবিষ্যতে পরবর্তী শিক্ষা জগতে এগিয়ে যাবে, উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চাইবে, তখন কিন্তু তাদের ভর্তির সময় বা অ্যাডমিশনের সময় কিন্তু সমস্যা হবে। এছাড়া রাজ্যে এমনও কিছু কলেজ বা ইনস্টিটিউট রয়েছে যেখানে কিন্তু অনলাইনেও ছাত্রছাত্রীরা চাইলে দিতে পারে, অফলাইনেও এক্সামিনেশান ছাত্রছাত্রীরা চাইলে দিতে পারে, মানে ছাত্রছাত্রীদের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। যেমন IIT খড়গপুরের কথা যদি বলি, সেক্ষেত্রে কিন্তু ছাত্রছাত্রীরা চাইলে অনলাইনে এক্সামিনেশান দিতে পারে, ছাত্রছাত্রীরা চাইলে অফলাইনে এক্সামিনেশান দিতে পারে। তা বুঝতেই পারছো একটা রাজ্যে ভিন্ন পদ্ধতিতে কিন্তু এক এক জায়গার থেকে এক এক রকমভাবে এক্সামিনেশান নেওয়া হচ্ছে। এক্ষেত্রে সমস্যা কিন্তু একটাই, যারা অনলাইনে এক্সামিনেশান দেবে তাদের নম্বর কিন্তু অনেকটা বাড়বে তোমরা জানো, কিন্তু যারা অফলাইনে এক্সামিনেশান দেবে তাদের নম্বর কিন্তু অনেকটা কমবে। এক্ষেত্রে তফাতটা কোথায় হবে, যখন তারা অ্যাডমিশন নিতে যাবে, অ্যাডমিশন নিতে যাবে তখন কিন্তু প্রবলেম হবে, কেন অনলাইনে যারা পরীক্ষা দেবে তাদের নাম্বার অনেক বৃদ্ধি পাবে। এক্ষেত্রে তোমরা অনেকেই বলতে পারো এন্ট্রান্স এক্সামের ঘোষণা করেছে ইউজিসি যে এন্ট্রান্সের ঘোষণা করেছে সেটা প্রত্যেকটা কলেজে আমাদের রাজ্যে মানবে, প্রত্যেকটা কলেজে শুরু হবে, সেটা নিয়েও কিন্তু সন্দেহ রয়েছে, কারণ ওর প্রত্যেকটা ইউনিভার্সিটির ক্ষেত্রে একই সিলেবাস নয়, সেই কারণে এন্ট্রান্স যে এক্সাম হবে সেটা কিসের ওপর ভিত্তি করে হবে, সেই কারণে প্রত্যেকটা কলেজ প্রত্যেকটা ইউনিভার্সিটি এই এন্ট্রান্সকে গ্রহণ করবে নাকি সেটা নিয়েও কিন্তু সন্দেহ রয়েছে। কাজেই এই মুহূর্তে যেটা মেন বিষয়, ছাত্রছাত্রীরা কোথাও অনলাইনে এক্সামিনেশান দিচ্ছে, কোথাও অফলাইনে এক্সামিনেশান দিচ্ছে, বা কোনো কোনো কলেজ অনলাইন অফলাইন দুটো মিশিয়ে এক্সামিনেশান নিচ্ছে, ক্ষেত্রে রাজ্যে এরকমটি ঘটছে কেন, কোথাও অনলাইন কোথাও অফলাইন হচ্ছে কেন, এটা কিন্তু সম্পূর্ণ দায়িত্ব ও উচ্চশিক্ষা দপ্তরের ওপর এসে দাঁড়ায়। কিছু কিছু কলেজের তরফ থেকে শোনা যাচ্ছে বা বলা হচ্ছে, আমরা সংবাদ মাধ্যমেও বিষয়টা উঠে আসছে যে কলেজ বা ইউনিভার্সিটি বলছে ইউজিসির যে গাইডলাইন সেই গাইডলাইন মেনেই অফলাইনে পরীক্ষা হচ্ছে। এক্ষেত্রে আমি পরিষ্কারভাবে যদি বলি, ইউজিসির তরফ থেকে কিন্তু নোটিশ দেওয়া হয়েছে যখন লকডাউন ছিল, কোভিড ছিল, সেই সময় যখন অফলাইনে এক্সামিনেশন অনলাইনে এক্সামিনেশন হয়েছিল সেই সময় যে নোটিশ দেওয়া ছিল সেই নোটিশই কিন্তু এখনও পর্যন্ত লাগু আছে। কোথাও ইউজিসি কোনো রকমভাবে বলে দেয়নি যে এক্সামিনেশন অফলাইনে নিতে হবে। ইউজিসি বলেছে এরিয়া ওয়াইজ, ইউনিভার্সিটি ওয়াইজ, স্টেট গভর্নমেন্ট ওয়াইজ তারা সিদ্ধান্ত নিতে পারে তাদের এক্সামিনেশান কীভাবে তারা নেবে, অর্থাৎ
তো সিচুয়েশন অনুযায়ী বলতে এখানে স্টুডেন্টদের যদি অফলাইন ক্লাসেস কম হয়ে থাকে বা স্টুডেন্টদের যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে ইউনিভার্সিটি চাইলে অনলাইনে এক্সামিনেশন নিতে পারে, ইউনিভার্সিটি চাইলে অফলাইনে এক্সামিনেশন নিতে পারে, ইউনিভার্সিটি চাইলে ব্লেন্ডেড মোড অর্থাৎ অফলাইন অনলাইনে এক্সামিনেশন নিতে পারে। সেই কারণেই কিন্তু এক একটা রাজ্যের এক একটা ইনস্টিটিউশন বা কলেজ বা ইউনিভার্সিটির তরফ থেকে এক এক রকম ডিসিশন পাওয়া যাচ্ছে, কারণ ইউজিসি কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে দায়িত্ব সম্পূর্ণ কলেজের ওপর, ইউনিভার্সিটির ওপর, স্টেট গভর্নমেন্টের ওপর, তারা চাইলে নিজেদের মতন করে সিদ্ধান্ত নিতে পারে। কাজেই যে বিষয়গুলো সংবাদ মাধ্যমে উঠে আসছে বা কলেজের তরফ থেকেও বলা হচ্ছে কিছু কিছু জায়গায় যে ইউজিসির গাইডলাইন মেনে অফলাইনে এক্সামিনেশন নেওয়া হচ্ছে, এরকম তো কিছু না, কারণ ইউজিসি কোথাও স্ট্রিক্টলি বলেনি যে অফলাইনে এক্সামিনেশন নিতে হবে। ইউজিসি সম্পূর্ণ যে গাইডলাইন আছে সেই গাইডলাইন এখনও পর্যন্ত অনবরত রয়েছে, এ ইউনিভার্সিটি চাইলে অনলাইন অফলাইন যে কোনো মোডে এক্সামিনেশন নিতে পারে, কোথাও ইউজিসি বলে দেয়নি যে অফলাইনে এক্সামিনেশন নিতে হবে। তো এটা তো গেল একটা বিষয় যে ইউনিভার্সিটি বা কলেজ কিংবা স্টেট গভর্নমেন্টের ওপর সম্পূর্ণ নির্ভর করা হচ্ছে। এক্ষেত্রে তোমাদের কালকেই জানিয়েছি আলিগড় ইউনিভার্সিটির তরফ থেকে অফলাইনে পরীক্ষা হবে ঘোষণার পরে এ উপাচার্যকে ঘেরাও করে, এ তো এই উপাচার্যর সঙ্গে একটা বৈঠক হওয়ার কথা ছিল, কালকে সেই বৈঠকও হয়েছে, তার সত্ত্বেও কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আসেনি। ইউনিভার্সিটি নিজেরাও কিন্তু অনেকেই কনফিউজ রয়েছে, ছাত্রছাত্রীরা যেটা বলছে সেটা তো বাস্তব বলছে, এ কিন্তু ইউনিভার্সিটি নিজেরা কিন্তু ডিসিশন নিতে পারছে না। এক্ষেত্রে আমাদের রাজ্যের শিক্ষা দপ্তরকে এগিয়ে আসতে হবে, এ উচ্চশিক্ষা দপ্তর যদি একটা নির্দিষ্ট গাইডলাইন দেয় তাহলে কিন্তু প্রত্যেকটা অটোনোমাস কলেজ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে অনেকটাই সুবিধা হবে। কারণ আগেরবার কিন্তু অড সেমিস্টারের ক্ষেত্রে অনেক অফলাইন নোটিশ বেরিয়েছিল, তারপরে আমরা একত্রিতভাবে বিষয়টা জানিয়েছিলাম, সমস্যার কথা জানিয়েছিলাম, সেই অফলাইন নোটিশ অনলাইনে কিন্তু কনভার্ট হয়েছিল আগের বছর এর অড সেমিস্টারের ক্ষেত্রে। সেই একই রকমভাবে অড সেমিস্টারের মতো ইভেন সেমিস্টারও কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে একটি অ্যাডভাইজারি জারি দরকার বা উচ্চশিক্ষা দপ্তরের থেকে একটি অ্যাডভাইজারি জারি করা দরকার, যেখানে ছাত্রছাত্রীদের সিচুয়েশনের কথা মাথায় রেখে সম্পূর্ণভাবে অনলাইনে যাতে এক্সামিনেশন নেয় এই নির্দেশ দিলে আবার কিন্তু পুনরায় অফলাইন যে নোটিশগুলো রয়েছে সেটি অনলাইন নোটিশে কনভার্ট হবে অড সেমিস্টারের মতো। যেটা সবথেকে বড় কারণ, আমাদের রাজ্যে ভিন্ন পদ্ধতিতে এক্সামিনেশন নেওয়া হচ্ছে, কোথাও অনলাইনে কোথাও অফলাইনে। কাজেই এই তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব রাজ্য সরকারের কাছে যাতে বিষয়টা পৌঁছায়, সেই কারণে তোমাদের জন্য পিটিশন করেছি, তোমরা পিটিশনে গিয়ে সাইন করো প্রত্যেকে, এবং পিটিশনটাকে প্রত্যেকে তোমাদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করো। একই সাথে তোমাদের প্রত্যেককে বলে রাখি টুইটার ক্যাম্পেইনে শুরু করছি, আর টুইটারের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো যদি ক্যাম্পেইন শুরু করি, সেক্ষেত্রে টুইটার ক্যাম্পেইনেও তোমরা অংশগ্রহণ করো। আমি এক সপ্তাহ আগে তোমাদের জানিয়েছিলাম যতগুলো পথ আছে সমস্ত পথ আমরা অবলম্বন করো, শেষ পর্যন্ত ট্রাই করবো, কিন্তু এখনও পর্যন্ত একটা বিষয় বলে রাখি যে আগেরবার যেমন অড সেমিস্টারের দিকে সিচুয়েশান এসেছিলো সমস্ত প্রায় অনলাইন অফলাইন নোটিশ বেরোচ্ছিল, এবারে কিন্তু বেশিরভাগ কলেজে বা ইউনিভার্সিটি কিন্তু অফলাইনে নোটিশ বের করছে, সেই কারণে অফলাইনের পাল্লা কিন্তু এই মুহূর্তে ভারী। কিন্তু শেষ পর্যন্ত প্রচেষ্টা করে যাব তোমাদের জন্য, তোমাদের দাবি অনুযায়ী, তোমাদের সিচুয়েশান অনুযায়ী, যাতে তোমাদের এক্সামিনেশন অনলাইনেই হয়। বাদ বাকি তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো। প্রত্যেকে ভালো থেকো ও আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।